আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 19 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সব সময় ভালোবাসার সব গল্প পড়ার জন্য। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। উদ্যাগহীন কদম ফেলে ক্যাবিনের ভিতরে ঢুকলো আবরার। সামনে ইস্যুদাসুজি বেডের টান টান হয়ে শুয়ে আছে তনয়া। মাথা পুরোটা সাদা রঙের কাপড়ে মোড়ানো, এক কথায় ব্যান্ডেজ করা। আবরার এগিয়ে গিয়ে তনয়ার বেডের এক পাশে দাঁড়ালো। তনয়ার চোখ মেলেনি, তবে চোখের পাতাগুলো এক করে থাকা অবস্থাতে ভীষণ কাঁপছে, ঠোঁটগুলো নড়ছে, অস্পষ্ট শব্দ আবরারের নাম বেরিয়ে আসছে। তনয়াকে উদ্দেশ্য করে এবার নার্স মেয়েটি গলা বাড়িয়ে বলল, ম্যাম আপনি যাকে খুঁজছিলেন, মানে যার নাম বলছিলেন, তিনি এসেছেন। এটুকু শুনতেই পিটপিট করে চোখ খুলল তনয়া। গার কাত করে একবার নার্স মেয়েটির দিকে তাকালো। তনয়াকে চোখ খুলতে দেখা শেষে মেয়েটি ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। পরক্ষণে অন্য পাশে ঘাট তাকালো তনয়া। ঝাপসা দৃষ্টিতে আবরারকে দেখে কোনোরকম মৃদু ঠোঁটে হাসি ফুটল। একটু বাদে স্পষ্ট হয়ে এলো আবরারের মুখমণ্ডল। ক্যানেল লাগানো হাত উঁচিয়ে তনয় কাঁপা সুরে তুলে বলল, আপনি এসেছেন? উত্তর দিল না আবরার। সৌজন্যতায় তনয়ার হাত ধরে ঝুঁকে এসে ওর পেটের উপর বাজ করে রেখে শীতল কণ্ঠে বলল, আসতে তো হতোই। তনয়া যথাসম্ভব চেষ্টা চালালো উঠে বসার, কিন্তু সামান্য নড়লে মাথার চিনচিনে ব্যথাটা নাড়া দিয়ে উঠল। বিকৃত মুখ করে ব্যথায় কোকিয়ে উঠল একেবারে। আবরার ব্যস্ত গলায় বলল, এত উত্তেজিত হবেন না, আমি আছি এখানে। কথাটা শুনলেও মানল না তনয়া, উঠে বসতে চাইলেও আবারও ব্যর্থ হলো। এবার আগের থেকে বেশি উদ্গ্রীব হয়ে বলল, আবরার আমার পাশে একটু বসুন না প্লিজ। একটা ছোট্ট দম ফেলে চেয়ার টেনে বসলো আবরার। তনয়া ভাঙা গলায় বলল, আল্লাহর কাছে শুক্রিয়া, আপনার কিছু হয়নি। আবরার শান্ত চোখে তাকিয়ে বলল, আপনি কেন নিজেকে বিপদের মুখে ফেললেন তনয়া? তনয়া মুচকি হাসলো আর বলল, আপনার জন্য আমি সব পারবো, এটুকু তো কিছুই নয়। আবরার চোখ নামিয়ে নিয়ে বলল, এসবে কোনো লাভ নেই তনয়া, বুঝতে চাইছেন না আপনি? কথাটা বলেই থেমে গেল আবরার। মনে হলো এসব বলার সঠিক সময় এটা নয়। মাত্র মেয়েটার এত বড় অপারেশন শেষ হলো, উত্তেজনা একদম ঠিক হবে না। তনয় বলল, আমি কি বুঝতে চাইছি না আবরার, বলুন না। তনয়ার কুঞ্চিত ব্রু দেখে আবরার প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, এখন কেমন লাগছে আপনার? আবারও মৃদু হাসল তনয়া আর বলল, ভালো, আপনি অনেক চিন্তা করেছিলেন আমার জন্য, তাই না? আবরার উৎসুক নজরে চেয়ে বলল, এরকম কেন মনে হলো? তনয় বলল, আপনার মুখ চোখ বড্ড শুকনো লাগছে। আবরার নিচু আওয়াজে উত্তর দেয়, ও যেটা ভেবে শান্তি পাবেন সেটাই। তনয় আবরারের হাতের উপর হাত রাখে চট করে তাকায় আবরার। তনয় ছেলে মানুষের আওয়াজে বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না আবরার। আবরার ইতস্তত করে বলল, আমি? তনয় ওপর নিচে ক্ষীণ মাথা নাড়ল, আদুরে কণ্ঠে বলল, ঘুম পাড়িয়ে দিন আমায়। না চাইতে হাত এগিয়ে তনয়ার মাথায় আস্তে করে বুলিয়ে দিতে শুরু করলো আবরার। তনয় একভাবে আবরারের দিকেই তাকিয়ে আছে। এই মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসে, কিছুতেই সে তার না হয়ে অন্যের হতেই পারে না। এতটা ভালোবাসা কোনো মতেই বিফলে যেতে পারে না তার, অন্তত সে যেতে দেবে না। আবরার হাতটা নিজের হাতে নিয়ে ধরে থামালো তনয়া। আবরার জিজ্ঞাসা নিয়ে তাকে বলল, কি হলো, ঘুমাবেন না? তনয়া উত্তর না দিয়ে আবরারের হাতটা মাথা থেকে সরিয়ে নিজের মুখের সামনে এনে নিয়ে এলো। কপালে বাজ পড়লো আবরারের। কোনো কিছু বুঝে ওঠা লাগিয়ে আবরারের হাতের উল্টো পৃষ্ঠে আস্তে করে ঠোঁট ছুঁয়ে চুমুক এলো তনয়া। ঘটনাক্রমে বরকে গেল আবরার, অপ্রস্তুত হয়ে পড়ল। হাত সরাতে চেয়েও তনয়ার অবস্থার কথা ভেবে পারল না। এ পর্যায়ে আবরারের ঠান্ডা হাত তনয়ার নিজের গালে ছুঁয়ে আবেশে চোখ বন্ধ করে নিল, নিয়ে বলল, আপনি সবসময় আমার পাশে থাকবেন আবরার, এইভাবে আমি আপনাকে কাজ ছাড়া হতেই দিব না। নিজেকে অপ্রীতিকর ঘটনার শিকারগ্রস্ত মনে হলো আবরারের। বিব্রতকর পরিস্থিতিতে এড়াতে নিজেকে যথেষ্ট শান্ত রেখে হাতে মৃদু টান দিয়ে বলল, হাতটা ছাড়ুন তনয়া, আপনার ঘুমানো প্রয়োজন, বিশ্রাম দরকার।
তনয় আবরারের দিকে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, আপনি আমার বিশ্রাম আবরার, আপনি আমার শান্তি। উত্তর দিল না আবরার। সবটা দাঁত চেপে সহ্য করে নেয়ার চেষ্টা চালালো। তনয়া আবারও মুখের দিকে তাকিয়ে ঠোঁটেলিয়ে হাসে পরক্ষণে। চোখ সরিয়ে আচমকা দরজার দিকে তাকাতেই মুখের খুশির বঙ্গিমা পাল্টে আসে তার। দরজার একপাশে আগলে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। মুখের হাসির রাশটুকু নেই, মলিন মুখশ্রী একেবারে। স্নিগ্ধাকে দেখতেই গায়ে আগুন ধরে আসার মতো অনুভব হলো তনয়ার। ক্রোধে ক্ষিপ্ত গলায় বলল, ও এখানে কি করছে? কথাটা তনয়ার দিকে কৌতূহল নিয়ে তাকালো আবরার। তনয়ার চোখ অনুসরণ করে দরজার দিকে পিছু করলো। স্নিগ্ধাকে দেখে নিজেও অবাক হলো। তনয় উত্তেজিত হয়ে স্নিগ্ধার দিকে আঙুল ইশারা করে বলতে লাগলো, আবরার, ও কেন এসেছে এখানে? ও আপনাকে আমার থেকে কেড়ে নিতে এসেছে? ও কি আপনাকে ছিনিয়ে নিয়ে যাবে? আমাকে আবারও একা করে দেবে? কথাটা বলতে বলতে আবরারের হাত শক্ত করে চেপে ধরলো তনয়া। আমি আপনাকে শক্ত করে ধরে রাখবো আবরার, এই মেয়েটা কিছুতেই আপনাকে নিয়ে যেতে পারবে না আমার থেকে। তনয়ের আওয়াজে নার্স মেয়েটির হাতের স্যালাইন বোতল টেবিলে রেখে ব্যাডের কাছে এগিয়ে এলো। উদ্বেগ নিয়ে বলল, ম্যাম আপনি শান্ত হন, আপনার উত্তেজিত হওয়া নিষেধ আছে। তনয়া থামল না, বিড়বিড় করে একই কথা হওয়াতে লাগলো। আবরার এবার স্নিগ্ধার দিকে তাকাচ্ছে তো আরেকবার তনয়ের আগলে রাখা নিজের হাতের দিকে। স্নিগ্ধার মলিন মুখটা কেমন অসহায় লাগছে আবরারের কাছে। ক্ষুণ্ণ দৃষ্টি মনে হচ্ছে অস্ত্রতে ভিজতে চাইছে, হয়তো কোনো কারণে পারছে না। কিন্তু এমন কোনো পরিস্থিতিতে তনয়ার হাত ছাড়িয়ে স্নিগ্ধার কাছে যেতে অবধি অপরগ আবরার। উত্তেজিত হলে ভালো মন্দ কিছু হতে পারে তনয়ার। কেবিনে ঢোকার আগেই তনয়ার মেয়েটিকে বলেছিল সামান্য ব্যগ্রতা তনয়ের মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে, আর মাথার মতো এমন সেন্সিটিভ জায়গা বারবার আঘাত পেলে পেশেন্ট কমাতে অবধি যেতে পারে। না, তার জন্য কারো প্রাণনাশ হবে এটা কখনই মেনে নেওয়া যায় না। তনয়া, তনয়ার বাবা যাই করুক, সে তো পশু নয়, সে মানুষ। তনয়ার উত্তেজনার মাত্রা বাড়তে দেখে নার্স মেয়েটি আবরারকে উদ্দেশ্য করে গলা বাড়িয়ে বলল, স্যার প্লিজ ম্যামকে শান্ত করুন, এরকম করলে ওনার শরীর আরও খারাপ হবে। ধ্যান ভাঙে আবরারের। স্নিগ্ধার থেকে চোখ ফিরিয়ে নেয় ধীর গলায় তনয়াকে বলে, তনয়া প্লিজ শান্ত হন। শুনল না তনয়া, আকুলতা নিয়ে বলল, ও আপনাকে নিয়ে যাবে আবরার, ও আপনাকে কেড়ে নিতে এসেছে। স্নিগ্ধা চুপ করে তাকিয়ে রইল আবরার আর তনয়ের দিকে। পরক্ষণে মাথা নামিয়ে শুকনো ঢোক গিল। আবরার নিজের বাহুতে ধরে রাখা তনয়ার হাত মোটু করে ধরল। আশ্বস্ত গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না তনয়া, কেউ আমাকে নিতে আসেনি, আপনি শান্ত হন, আমি আছি আপনার সাথে। আবরারের কথার প্রেক্ষিতে অবাক হয়ে চোখ তুলে তাকালো স্নিগ্ধা। নিষ্ক্রিয়তার মন নিল দৃষ্টি। কথাটা কানে পৌঁছানো মাত্রই প্রায় সাথে সাথে থেমে গেল তনয়া। শান্ত হয়ে এলো টোটেলি আবরারের হাত আরও শক্ত করে চেপে ধরল। বেকুল হয়ে বলল, আপনি সত্যি বলছেন? মৃদুমন্দ মাথা নাড়ল আবরার, ঠোঁট টেনে হেসে বলল, হ্যাঁ। তনয়া আবারও চোখ ঘুরালো স্নিগ্ধার ক্লান্ত মুখের দিকে। উদ্বেগ নিয়ে বলল, তবে ওকে চলে যেতে বলুন, এক্ষুনি বলুন। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো আবরার। তনয়ার থেকে হাত ছাড়াতে গেলেও তনয় আবারও শক্তভাবে পেঁচিয়ে ধরে বলল, আমি আপনার হাত ছাড়বো না, ছেড়ে দিলেই আপনি পালিয়ে যাবেন। তীব্র বিরক্তি লাগলো আবরারের মুখে ফুটে উঠল তার স্পষ্ট ছাপ। ঘুমট গলায় বলল, হাত না ছাড়লে ওকে এখান থেকে পাঠাবো কী করে? তনয়া কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয়, নিজের মুহূর্তে আবারও ধরে ফেলে। ভীত হয়ে তাড়াহুড়া করে বললে, আপনি আবার আমাকে ফেলে যাবেন না তো? আবরার বিরক্তিতে তেতো হয়ে আসা মুখ নিয়ে বলল, বললাম তো যাব না। আশ্বস্ত হলো তনয়া, মৃদু ঠোঁট বাঁকা করে হেসে আবরারকে ছাড়ল। উল্টো ঘুরে ধীরে পা ফেলে দরজার কাছে এলো আবরার। স্নিগ্ধার মুখোমুখি দাঁড়ালো, শান্তভাবে বলল, পরি তুমি এটুকু বলতে স্নিগ্ধা মাঝখানে ক্ষীণ আওয়াজে বলে উঠল, চলে যাব তাই তো? আবরার কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শ্বাস টেনে বলল, তনয়া চাইছে না তুমি এখানে থাকো। স্নিগ্ধার চোখ তুলে তাকালো আবরারের মুখের দিকে, ঢোক গিলে বলল, আর তাই আপনিও চাইছেন না? বুঝতে পেরেছি। আবরার ব্যস্ত হয়ে বলে, এরকম নয়, আমি তো। আবরার পুরো কথাটা শেষ করার আগেই ভিতর থেকে ধৈর্যহীন হয়ে ডেকে উঠল তনয়া, আবরার আসুন, এত কি বলছেন ওর সাথে, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন না। রাগে চোখ দুটো বন্ধ করে নিল আবরার, দাঁত চেপে বলল, পরি প্লিজ এখান থেকে যাও। স্নিগ্ধার খুব কান্না পেল কিন্তু কাঁদল না, কান্নাগুলো দলাপাকি গলার মধ্যেই ঘুরতে থাকলো। কেন জানি না মনে হলো আবরার বুঝি তার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।